নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। বাংলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো নতুন করে কবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে? এছাড়াও বাংলা জুড়ে কবে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর? এছাড়াও আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আঠাশে জুলাই উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যার প্রভাবে মঙ্গলবার থেকে বাংলার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ধারণা করা হচ্ছে বাংলাদেশের দিকে চলে যেতে পারে এই নিম্নচাপটি, যার কিছুটা প্রভাব বাংলার ওপরে পড়বে। আজকের আবহাওয়া। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজকের দিনের তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বগামী হতে পারে। উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। সোমবার এবং মঙ্গলবার 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়াতে। আগামীকালকের আবহাওয়া। আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে কয়েকবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।